অসাধারণ ফ্লাইং টাইম হয় এই কবুতরের, যেমন ফ্লাইং টাইম তেমন রেসিং এর ক্ষেত্রেও মনে করেন এদের রেজাল্ট অসাধারণ। আমার বাসায় এই লাইনের কবুতর আছে, এই আর কি আমি পাল্লা দিছি এই জন্য আপনার। আমি জানি, এই যে দেখেন কবুতর ঢুকাইতেছে এখন, আমি একটু সরি, কবুতরগুলো ঢুকা দেখেন সব কেমন একসাথে ঢুকে একটার পর একটা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আমরা এখন আছি হচ্ছে টঙ্গী বাজারে, আমার ওস্তাদের আসলে লফটে আসছি। ওর কবুতরগুলা, ওর এখানে আমার বেশ কিছু কবুতর খুব বেশি পছন্দ। এই কবুতরগুলো আজকে আপনাদেরকে একটা একটা করে 100% দেখানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কবুতরটা সবচাইতে বেশি ভালো লাগতেছে। ওকে, তো যাই হোক শুরু করি। এখানে আসলে নরের খাঁচা আছে, মাদির খাঁচাটা খালি, মাদিগুলো আসলে বাইরে ছাড়া, এটা হচ্ছে নরের খাঁচা। তো আমি এই খাঁচার কবুতরগুলাই যেগুলো আমার ভালো লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে যেই কবুতরগুলো আছে, এই কবুতরগুলো মনে করেন 3 বছর 4 বছর, কোনোটা 5 বছর ধরেও ছুটতেছে। প্রত্যেকটা কবুতরই আমার এখানে, তার মানে ম্যাক্সিমাম কবুতরই আমার ভালো লাগে। এখন সবার নিজের একটা ভালো লাগা থাকে, ঠিক আছে? আমার ওস্তাদের যেই কবুতর ভালো লাগতেছে ওই কবুতর আমার ভালো নাও লাগতে পারে, আবার আমার যেই কবুতর ভালো লাগতেছে সেই কবুতর আমার ওস্তাদের ভালো কিন্তু নাও লাগতে পারে। তো কবুতর রেজাল্ট অনেক কবুতরই ভালো করে, কিন্তু সেই রেজাল্ট অনুযায়ী নিজের একটা মনের একটা পছন্দ থাকে, ওই মনের পছন্দের উপরেই ভালো লাগাটা আসলে ডিপেন্ড করে। এখন আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে দেখাই কবুতরগুলো যেগুলো আমার ভালো লাগে। এগুলো সব এই বাসার সিনিয়র কবুতর, এগুলো 2-3 বছর ধরে ছোটা। হ্যাঁ, আপনারা এই কবুতরটা খেয়াল করেন, মাশাল্লাহ দেখছেন, চোখটা দেখেন, সিলভার স্টাইলের কবুতর, আগুন লাল চোখ, এই যে পাখা দেখছেন, কবুতরের পাখা কালো, দম কালো, গলাটাও চটবান সবুজ, প্লাস হচ্ছে সিলভার স্টাইলের। এইখানে আবার আমাদের কাকা যে কবুতর দেখাশোনা করে আমার ওস্তাদের, উনি কবুতরগুলো কত সুন্দর করে নামাইতেছে দেখেন, মাশাল্লাহ। এগুলো সব মাদি কবুতর যেগুলো নামাইতেছে দেখছেন, একটার পর একটা কবুতর নামাইতেছে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। এবং এই খাঁচার সব কবুতর যখন ছাড়ে তখন এই ছাড়টা পুরো একেবারে টইটম্পুর ভইরা যায়। এই হচ্ছে আমার দ্বিতীয় পছন্দের কবুতর, চুল্লিগলা। আগে পাখাটা দেখাই, কত বিশাল পাখা দেখছেন, পাখার সাইজটা জাস্ট দেখেন। আচ্ছা, এই যে দেখেন পাখা, হ্যাঁ বিগ সাইজ পাখা। আচ্ছা, তারপরে এবার আসি আমরা চোখে, আপনারা জাস্ট চোখটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই কবুতরের ফ্লাইং টাইম যে অসাধারণ ফ্লাইং টাইম হয় এই কবুতরের, যেমন ফ্লাইং টাইম তেমন রেসিং এর ক্ষেত্রেও মনে করেন এদের রেজাল্ট অসাধারণ। এখন কবুতরগুলো মোল্টিং আছে, যে কারণে আসলে অতটা সুন্দর বা অতটা অ্যাকচুয়াল রূপ কবুতরের বোঝা যাইতেছে না, কিন্তু যদি আসলে মোল্টিং ছাড়ার সময় দেখাবো যখন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার কবুতরগুলো দেখতে কেমন। এখানে আরেকটা কবুতর আছে, এইটা দেখেন, এই যে দেখছেন কত সুন্দর কবুতর, মোল্ডিং আছে, পশম পরিবর্তন হচ্ছে, তাও দেখেন চোখের কালার কত সুন্দর। আর ওস্তাদের বাসায় এবার আইসা নতুন কিছু আপডেট দেখতেছি, এটা মনে ওস্তাদ সুল্লি গলা দিয়া করছে এই কালারটা, এখনো কালারটা আসলে প্রপার আসে নাই, প্রপার আসলে অ্যাকচুয়াল বোঝা যাবে যে কেমন হবে। আচ্ছা, তারপরে দিগাশো চান্দু, যতদূর আমি জানি এটা মনে হয় আপনার 4 বছর ধরে ছুটতেছে। দেখছেন চেহারা আর চোখ, বাবারে বাবা ভয়ঙ্কর চোখ। আর এই কবুতরটা ওস্তাদের বাসায় আমি অনেকদিন ধরে দেখতেছি, এই কবুতরটার বয়স হয়তো বা আপনার দেখে বুঝে হইতেছে না, কিন্তু এই কবুতরটার, কালো কবুতরটার বয়স মোটামুটি অনেক, এবং ও প্রত্যেক বছরই ছুটে, প্রত্যেক বছরই আসে এই আর কি। আচ্ছা, ওস্তাদের বাসার আর এই কবুতরগুলো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে কবুতরগুলো দেখতেছেন, এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতর খুব সহসা মনে করেন পাল্লায় পড়ে না, আপনি যেভাবেই পাল্লা দেন। আমি এত কনফিডেন্টলি বলতেছি এই কারণে, কারণ হচ্ছে আমার বাসায় এই লাইনের কবুতর আছে, এই আর কি আমি পাল্লা দিছি এই জন্য আপনার। আমি জানি, এই যে দেখেন কবুতর ঢুকাইতেছে এখন, আমি একটু সরি, কবুতরগুলো ঢুকা দেখেন সব কেমন একসাথে ঢুকে একটার পর একটা দেখছেন,
অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমার ছাদে জায়গা নাই, আমার ছাদে জায়গা থাকলে আমিও এরকম মনে করেন সামনে একটা গেট রাখতাম, যাতে বৃষ্টির দিনগুলোতে কবুতরগুলো অ্যাটলিস্ট বাইরে ছাড়তে পারি, বাইরে একটু রোদ খাওয়াতে পারি। আমি খাঁচাটা খোলা রেখে দিচ্ছি, মনে হয় একটু আমার খাঁচাটা খোলা রেখে দিচ্ছি আমি। এটা নড়ার খাঁচা তো, নড়ার মাঝে একসাথে ছুটলে ঢুকতে যাবো না। ওকে, যাই হোক, উনি এখন কবুতর ঢুকাইতেছে। এই দৃশ্যগুলো আসলে অসম্ভব সুন্দর লাগে। এখানে আসলে আপনার নতুন যে বাচ্চাগুলো করছে, এই বাচ্চাগুলো আসলে এখানে ছাড়া আছে, আছে বলতে আসলে লাগানো হইতেছে, এগুলো সব নতুন বাচ্চা। হ্যাঁ, এইখানে আসলে আপনাদের, আপনারা মতামত দিবেন যে আপনাদের কোন বাচ্চাগুলো কেমন লাগতেছে। আমি খাঁচা আস্তে করে খুলতেছি, খুলতে একটু সময়ও লাগবে, তার মধ্যে থেকে আমি একটু তোমাকে ঢুকে যেতে হবে, জায়গা কত দেখাতে পারবো, কারণ বাচ্চাগুলো সব ভয় পাইতেছে, খুবই ভয় পাইতেছে বাচ্চাগুলো, দেখা মাত্র ভয় পাইতেছে, মানুষ দেখলে ভয় পাইতেছে। এই ছাদে আসলে খুব বেশি মানুষ উঠে না, তো যে কারণে আসলে আপনার এই ভয়ের যে ব্যাপারটা আসলে সেটা আসে। যদি লোকজন খুব বেশি উঠতো সেক্ষেত্রে মনে করেন এক ব্যাপার ছিল, যেহেতু লোকজন খুব বেশি ওঠে না সেই কারণে একটু আসলে ভয় পাইতেছে। এগুলো সব একেবারে শেষ পশলার বাচ্চা। এই বাচ্চাগুলো আমার জানার মতো আসলে মনে হয় না সামনের